যা বলেছো মাইরি এটা আমিও দেখেছি। যা সোহাগ করে কথা বলে না মাইরি, কি বলবো তোমায়। চন্দনার সাথে দেখতাম আর সব সময় মনে হতো তুমি যদি ওকে আমি ভেবে ভুল করো তাহলে তাহলে কি হবে। আমার অনিশ যদি আমাকে আমাকে চিনতে না পারে, অন্য কাউকে আমি ভেবে ভুল করে। তুমি ভাবলে কি করে সর্বমঙ্গল? আমি অন্য কাউকে তুমি ভেবে ভুল করব? হতেই তো পারে, হতেই তো পারে ভুল। ওকে তো বহু আমার মতোই দেখতে। কি করে ভুল হবে বলো সর্বমঙ্গলা? ওর মনটা তো তোমার মতো নয়। তোমার মনটা সব থেকে আলাদা। তোমার মনটাকে আমি খুব ভালো করে চিনি, তাই যাই হয়ে যাক না কেন ওই নকল সর্বমঙ্গলাকে আমি ঠিক চিনে নিতাম। আমি তোমাকে ছুঁয়ে চিনতে পারতাম সর্বমঙ্গলা, আর ছোঁয়ার দরকার নেই। গন্ধ, তোমার গন্ধে আমি তোমাকে ঠিক চিনে নিতাম। তোমার একটা সুগন্ধ আছে যেটা তোমার মনের সুগন্ধ। এই মনের সুগন্ধ আমার প্রাণ মন জীবনকে সুরভিত করে রাখে। বলছি শোনো না, আমরা এখন এখান থেকে চলে যাই বুঝলে, ওরা ওরা থাক এরকম। হ্যাঁ কিছুই দেখিনি আর কি, ওখানে একটু দাঁড়িয়েছিলাম। কিন্তু এই এই তোরা দরজাটা বন্ধ করতে পারিস নি? দরজা খুলে কেউ, এই শোন, আমরা এমন কোনো কাজ করিনি যার জন্য দরজা বন্ধ করতে হবে, বুঝতে পেরেছিস? এই অনিশ শোনো না, বলছি যে আসলে না দোষটা তো আমাদেরই হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আর কি। মানে এতদিন পরে তোমরা স্বামী স্ত্রী একসঙ্গে হলে তো একটু বেশিক্ষণ তোমাদের একসঙ্গে থাকতে দেওয়া উচিত ছিল, তাই না? তাই তো আমরা চলে যাচ্ছিলাম। না না, সেরকম কোনো ব্যাপার না। বলো না, কি বলতে এসেছিলে বলো বলো। অনিশ জানো তো আমরা না মায়ের কাছ থেকে একটা পারমিশন পেয়ে গেছি। পারমিশন? কিসের পারমিশন? আরে বাবা, তোদের ঘুরতে যাওয়ার পারমিশন। মানে তোর আর সর্বমঙ্গলার হানিমুনের পারমিশন। কি
হানিমুন এসব কি বলছো দিদি ভাই? একদম ঠিক কথা বলছে। শোন সঞ্জনা আর দেবেশ এরা যেখানে ঘুরতে যাবি সেখানে লোকেশন রিসর্ট এগুলো সব পছন্দ করে দেবে, আর তোদের বড়দা ভাই গাড়ি রিসর্ট বুক করে দেবে, আর তোরা সেখানে হানিমুনে যাবি। বাবা বিয়ের পর থেকে কম ঝড়টা গেল এদের উপরে, আর কোনো কথা শুনবি না, তোরা যাচ্ছিস যাবি। মা ছি ছি আমি সব হানিমুন টানিমুন করতেও যাব না, লজ্জা বুদ্ধি লতা আমার। আরে বাবা বিয়ের পরে স্বামী স্ত্রী মিলে একটু একটু হানিমুনে যাবে, এতে এত লজ্জা পাওয়ার কি আছে রে? যা দুজনে মিলে একটু ঘুরে যা। হেই তুমি চুপ করে আছো কেন, তুমি কিছু বলো। আমি বা আমি 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 কি বলবো? না না আমি সব হানিমুন টানিমুন করতেও যাব না। কেন, তোর বেড়াতে যেতে ভালো লাগে না? না বর্দি ভাই বেড়াতে যেতে আমার কার না ভালো লাগে, কিন্তু আমার এইভাবে একা একা বেড়াতে যেতে ভালো লাগে না। আমরা বেড়াতে যাব, কিন্তু তুমি আমি দিদি ভাই বর্দা ভাই মেজদা ভাই মেজদি ভাই সঙ্গীতা বাবা মা অনিশ বাবু সবাই মিলে যাব, হই হই করব, অনেক হই করব। দেখো কে যদি হয়ে যায় খুব মজা হবে। একটু চুপ কর তুই, একটু থাম প্লিজ। মানে আমরা কোথায় ভাবছি যে তোদের দুজনকে একটু নিরিবিলিতে একটু কোথাও একটা ঘুরতে পাঠাবো, তোরা কি না মানে গোটা গোষ্ঠী শুধু সবাইকে নিয়ে যাওয়ার কথা ভাবছিস? হে ভগবান! আরে বাবা এইভাবে হানিমুন হয় নাকি বলো। ও যেটা বলছে একদম ঠিক বলছে। ঠিক বলেছে? হ্যাঁ, হানিমুন যাওয়ার জন্য আলাদা আলাদা করে যেতে হয় না, বুঝতে পেরেছিস? মনের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে ভিড়ের মধ্যেও চোখে চোখে হানিমুন হয়ে যায়। মা গো মা, ও শ্রেয়া তোমার ভাই তো দেখছি কত জ্ঞান। হ্যাঁ হ্যাঁ, গেলে আমরা সবাই মিলেই যাব। একদম না, কয়েকদিনের মধ্যে ডেট আর লোকেশন ঠিক হয়ে যাবে, আর কোনো কথা আমি শুনতে চাই না। আর এটা হচ্ছে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া উপহার। আর এই যে নিচে গিয়ে, হ্যাঁ যদি একবারের জন্য বলেছো না যে সবাই মিলে ঘুরতে যাব, তাহলে কিন্তু আমাদের হাতে মার খাবে, বুঝেছো? ও বদি চলো তো, চলো চলো। কি ভাবছো সর্বমঙ্গলা? কি করি এখন, ওরা যে বলে গেল আমাদের একা একাই যেতে হবে। কোথায় যেতে বলছে? ওই তো দূর, আমি জানি না। বাবা, হানিমুন শব্দটা মুখে বলতেই এত লজ্জা, না জানি হানিমুন করতে গিয়ে কতটা লজ্জা পাবে। না এখন একদম এসব না, ইস আমার তো ভাবলেই কেমন লজ্জায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাড়ির লোকজনদের সামনে দিয়ে আমরা দুজনে মিলে একা একা হানিমুনে যাব? না না আমার দ্বারা একদম এসব হবে না, আমি তো লজ্জায় মরেই যাব। সে তো পরের কথা, আগে বলো তো তোমার মন কি চাইছে, তোমার মন কি আমার সাথে। আমার তো খুব চাইছে। তোমার? ধুর জানি না, যাও তো। আরে আরে সর্বমঙ্গলা শোনো, আরে